নার্সিং আবাসনের পাশ থেকে নার্সের মৃতদেহ উদ্ধারকে চাঞ্চল্য পুলিশ মৃতার ফোনের কল লিস্ট খতিয়ে দেখার পাশাপাশি তদন্ত শুরু করেছে কলকাতার এক বেসরকারি নার্সিং নার্সিংহোমে নার্সের রহস্য মৃত্যু ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য দেখা দিয়েছে নার্সিং আবাসনের আবাসিকরা জানাচ্ছেন মৃত ওই নার্স বেশিরভাগ সময় ফোনে ব্যস্ত থাকতেন ইতিমধ্যেই বাগুইহাটি থানা ও বিধাননগর পুলিশ কমিশনারেটের অফিসারেরা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশের তরফ থেকে মৃত নার্সের কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে প্রসঙ্গত গত শুক্রবার এই নার্সিং স্টাফকে পড়ে থাকতে দেখা যায় এই নার্সিং আবাসনে সন্ধ্যা সাতটা নাগাদ তার বন্ধুরা এসে যখন দেখেন তাদেরই অপর এক বন্ধু এভাবে পড়ে রয়েছে তখনই তারা ওয়ার্ডেনকে খবর দেন ওয়ার্ডেনের তরফ থেকে বাগুইহাটি থানা পুলিশকে জানানো হয় পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় নার্সিং নার্সিংহোমে সেখানে নিয়ে যাবার পর চিকিৎসকরাই তাকে মৃত বলে ঘোষণা করেন গত শনিবার ময়না তদন্তের জন্য আর্জি করে মৃতদেহ পাঠানো হয় এবং এদিন তার প্রাথমিক রিপোর্ট জানা যায় প্রাথমিক রিপোর্টে জানা গেছে অতিরিক্ত মাদক সেবনের ফলে মৃত্যু হয়েছে ওই নার্সের ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা